আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতো সকলেই ভালো আছেন, আমিও আপনাদের দয়ে ভালো আছি। তো আজকে আমি কিছু কথা বলবো, সকলেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনে যাবেন। তো বন্ধুরা, আমি আগে কিন্তু ইউটিউব চালাইতাম, এক বছর দেড় বছর যাবত ইউটিউবে আমি খুব ভালো কাজ করেছি। তো ভাবলাম হঠাৎ করে একদিন যে ইউটিউবের পাশাপাশি আমি একটা ফেসবুকও আমি ভিডিও ছাড়বো আমার আইডি থেকে। কিন্তু আমি যখন হঠাৎ করে মাথায় আসলো তখনই কিন্তু ভিডিওগুলো ছাড়া শুরু করলাম। তো এখন দেখি যে আসলে কিন্তু ফেসবুক একটা আসলে এখানে একটা কামলার জায়গা, কিন্তু ইউটিউবটা অত্যন্ত ভালো। আপনি ভিডিও দেখলে দেখেন, না দেখলে না দেখেন, সেখান থেকে আপনি অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলো দেখে। আমি আজও পর্যন্ত কারো ভিডিও দেখিনি, কিন্তু আমার ইউটিউবে আল্লাহর রহমতে অনেক ভালো, আমি সব ভিডিও দিয়ে আমি ভালো 2000-3000-4000 ভিউ আছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। কিন্তু ফেসবুকে কিন্তু যাদের ভিডিওগুলো দেখি তারপরে তারা আবার ফিরে এসে লাইক কমেন্ট করে, তাছাড়া অন্য কেউ আসলে লাইক কমেন্ট করে না। আমি বলবো ফেসবুকটা একটা বদলি এবং কামলার জায়গা। তো আমি ভাবতে পারিনি যে ফেসবুকটা যে এত মানে আসলেই সেখানে বিনিময় ছাড়া যে কিছুই পাওয়া যায় না। আমি ভেবেছিলাম যে ফেসবুক যেরকম ইউটিউব সেরকমই। তো এরকমই ভেবে আমি কিন্তু আসলে ফেসবুকে আমি ভিডিওগুলো ছাড়ছিলাম। কিন্তু এখন দেখি যত অসুস্থ থাকি, যত কিছুই করি, একজনের ভিডিও যদি না দেখি তারা কখনই আমার ভিডিওতে আসে না, এবং আমিও কিন্তু তাদের ভিডিওতে গেলে তারপরে তারা আসে। তো সব সময় কিন্তু বিনিময় ছাড়া কেউ কোনো কিছু করতেছে না, এবং ফেসবুকে আসলে আমরা এতটা মানে মানে স্বার্থপর জায়গা। কিন্তু ফেসবুকে সবসময় একজনের ভিডিও দেখলে সে আবার ফিরে আসে, কিন্তু এমন কেন আমি কখনোই এটা বুঝতে পারিনি। কিন্তু আসলে আমরা যে কাজগুলি করি, আমরা যাদেরকে চিনি এবং না চিনি, প্রত্যেকের ভিডিওতে কিন্তু আমাদের যাওয়া উচিত এবং দেখা উচিত, ঠিক আছে? তবে কিছু ভাই বোনেরা আছে নিঃস্বার্থভাবেই কিন্তু ভিডিওগুলো দেখে, না দেখলে কিন্তু 400-500-600 ভিউ হতো না আলহামদুলিল্লাহ। তাদের জন্য সবসময় দোয়া করবো মন থেকে। যারা যাদের ভিডিও দেখি না, তারাও না দেখলে কিন্তু 300-400 ভিউ কখনই পেতাম না। তো যাই হোক, প্রত্যেকের জন্য দোয়া থাকবে। তবে আসলে ফেসবুকটা এলো মানে এখানে একটা স্বার্থের জায়গা, এখানে নিঃস্বার্থভাবে কেউ কাউকে আসলে কিছুই করে না। তো কিছু কিছু মানুষ আছে বলেই কিন্তু এখনও আমরা টিকে আছি, এখনও কিন্তু আমরা সবার কাছে লাইক কমেন্ট পাচ্ছি। তো এদিকে কিন্তু আমার তরকারিটাও রান্না হয়ে যাচ্ছে। তো সকলেই কিন্তু এভাবে যদি নিঃস্বার্থভাবে সকলের পাশে থাকেন, তাহলে কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।